আমার নেত্রী যদি আমাকে আদেশ করেন অবশ্যই আমি নির্বাচন করতে আসব এবং আপনাদের কাছে তখন আমি ভোটের কথা বলবো শেখ হাসিনা সরকার যদি আরো 5 বছরের জন্য আসে তাহলে কিন্তু দেখতে পারবেন আমরা কোথায় গিয়ে পৌঁছায় যাব আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে যাচ্ছি ডিজিটাল বাংলাদেশ তো আমাদের হয়েই গেছে নির্বাচনটা বড় কথা না একজন এমপি কিছু করতে পারে না এমপি যদি মানুষের মতো মানুষ পায় যেটা আমার জীবনে ঘটেছে এক একজন চেয়ারম্যান এক একজন কমিশনার এক একজন নেতা কর্মী আমার কাছে কোনো আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি ছিল না আমি সবাইকে একত্রিত নিয়ে কাজ করতে পেরেছি যার জন্য আপনারা আমাকে ভালোবাসতে পেরেছেন আমার ভালোবাসা আপনাদের প্রতি রইল আমি যতক্ষণ বেঁচে থাকবো যেই কয়টা ইউনিয়নে 7টা ইউনিয়নে আমি কাজ করেছি আমি যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমি আপনাদের পাশে থাকবো আমি নির্বাচিত হই আর না হই প্রত্যেকটা স্কুলকে আমি মনিটরিং করার ব্যবস্থা করব আল্লাহ যদি আমাকে হায়াত দান করেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি আমি জোর গলায় যেন বলতে পারি হারাম খাবো না হারাম খেতেও দিব না আমি জোর গলায় যেন বলতে পারি কেউ কারোর জমি দখল করতে পারবে না এই কাজটাই আমি করেছি আমি মানুষের বাহবা পেয়েছি মানুষের দোয়া পেয়েছি আমি এমন একটা মানুষ আমি ভোট কত পেয়েছি আমি জানি না আমি যখন মৃত্যুশয্যায় হসপিটালে চিকিৎসা করতে গেছি আমার অপারেশন হবে ডাক্তার আমাকে বলেছে 85% সম্ভাবনা আছে তুমি বেঁচে ফিরবে না তখন আমি নারায়ণগঞ্জের নিউজ নারায়ণগঞ্জের একটা পত্রিকার নিউজ দেখে আমি ডাক্তারকে চ্যালেঞ্জ করলাম 99.9% আমি আবার বেঁচে ফিরে আসব কারণ একটা মানুষের জন্য লক্ষ লক্ষ মানুষ দোয়া করলে আল্লাহ সেই হাত ফিরায় দিবে না ভোট আমি কয়টা পাবো জানি না কিন্তু এতগুলি মানুষের দোয়া আমি পেয়েছি আমার থেকে সুখী আর কে হতে পারে আমার থেকে সুখী আর কে হতে পারে এত নাতি নাতনি এত মানুষের দোয়া হ্যাঁ হয়তো অনেকের গালাগালি খেয়েছি হয়তো অনেকে গালাগালি করেন আমাকে পছন্দ করেন না তাই গালাগালি করেন বা আমার পোস্টার সরিয়ে দিয়ে উনি নিজে হবেন তার জন্য গালাগালি করেন অথবা আমি ভালো কাজ করতে গেলে কারোর তো ক্ষতি হতে পারেই তারা গালাগালি করেন আমি সকলকে ধৈর্য ধারণ করতে বলছি আগামী জানুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন তবে অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোটের অধিকারটা আপনি দায়িত্বটা পালন করবেন ভোট কেন্দ্রে গিয়ে আপনি ভোটটা দিবেন যাকেই বানান সংসদ সদস্য আপনার বিবেচনার উপরেই কিন্তু সেই সংসদ সদস্য চলতে হবে চালাতে হবে আমার এলাকার মানুষ শান্তিতে থাকবে